হইল মাসিক পক্ষ দিনই অষ্টচারী বীর বাসরি ঘরে আমি সাজিলাম রাধা দেবপুরে যাওয়ার বেলা দয়া করো আমারে মাগো দয়া করো আমারে দেবপুরে যাওয়া
दया करो या मारे महाप्रभु, दया करो या मारे तब श्रवण करो कागा ओ से तो कागा
তোমাকে যে উজানি নগরী যেতে হবে আমার মায়েরই বাড়ি তুমি যাবে তো কাকা আমি যাব গো মা এমন এমন কি তোমার মায়ের বাড়িতে বসতে হবে আমি পত্র লিখে দিচ্ছি সেই পত্র তুমি আমার মায়েরই বাড়িতে দিতে তাই তো আবার এই শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি পত্র করব নয়নের কাজলে দিয়ে আমি করব কালি পত্র লিখিব আমি ভেলাতে বসে চলো চিড়ি নয়নের কাজল করিলাম কলমে কালি
চলে যাও না গো। বেশি দাদা, তবে তুমি কর্ণপাতি করে শ্রবণ কর। ওরে যখন যখন মায়ামারি সিনানি করিতে যাবে সেই সময় পত্র দেবে না, যদি সেই সময় পায় আমার মা। এই পত্র পেলে জলে ঝাঁপ দিয়ে সে যে মারা যাবে কাকা। তাহলে আমি কোন সময় পত্র দেব গো মা? হরে চন্দনে তলা মায়ামার শুকাইবে সে সময় প্রিয় কাগারে দুঃখী রূপে। ছয়টি বৌদিকে নিয়ে যখন মা আমার চন্দনতলায় শুকাই বেশ সেই সময় প্রিয় কাগাই দুঃখী নিরুদ্দেশ। বেশ মা, আমার যে এর একটি কথা আছে গো মা। বলো কাকা। সেও জানি না মানে আমি যাব, আমি কেমন করে চিনবো তোমার মায়ের বাড়ি? সত্যি বলেছ তুমি, একে পশু জাতি হয়ে আমার মায়ের বাড়ি তুমি কি করে চিনতে পারবে? হরি আখিরার সামনে আছে চন্দনের গাছ, সারি সারি আছে কাগারে ডালি মেরু গাছ। আখিনার সামনে আছে চন্দনের গাছ, সারি সারি আছে কাগারে ডালি মেরু গাছ, সেটি আমার মায়ের বাড়ি। বুঝতে পেরেছি গো মা, আমি যে শান্তি নেই একে কাকা ছানা গো মা, আমি কেন করে তোমার মায়ের বাড়ি উড়ে যাব? আমার ডানাতে অত শক্তি নাই তোমার মায়ের বাড়ি আমি উড়ে যেতে পারবো গো। বেশি কাকা, যাও যাও রে কাকা, তোমায় দিলাম বর, উড়ে গিয়ে বসো তুমি উজানি নগর। চল মা গো, তোমার হতভাগী বেহুলা তোমায় সংবাদ দিয়ে পাঠালো, যদি কোনো আমি ভুল করে থাকি তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। মা গো, তোমার স্বাধীন বেগুলা দেখো মা, দেখো নদীর জলে ভেসে চলে যায়। তোমার স্বাধীন বেগুলা মা গো জলে ভেসে যা, হই আমি করিবা পথে গেলে আমি হগো দেব পুরি যা, সাথে বেউলা মা গো।
চলে মিশে যা তোমার সাথে বেহুলা মাগো জলে মিশে যা चले जा